হ্যালো প্রিয় দর্শক কে আছেন লাইনে জি আমি মোহাম্মদ আবুল খায়ের জি খায়ের সাহেব আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন আমার বয়স হইছে আপনার 42 জি সমস্যাটি বলুন আমার আপনার কখনো দেখা গেছে মাজার হার একটু নিট হইলে দেখা গেছে একদম উইট হয়ে থাকলে আপনার পাঁচ মিনিট হওয়ার পরে আমি উঠতে পারি না আর মাজার যে হারের যে দুই পাশে যে মাংস আছে ওই কখনো দেখা গেছে মাংস এক সাইড আবার ব্যথা করে আবার কখন দেখেছে আবার ত্রিশ ব্যথা করে এই সমস্যাটা আপনি কি করেন পেশা কি আমি একজন সরকারি গাড়ি চালক আচ্ছা আপনি সামনে ঝুঁকে মানে কি করতে হয় পাঁচ ছয় মিনিট বললেন যেমন সামনে ঝুঁকে কি কাজ করতে হয় আপনাকে যেমন আমি কিন্তু কই স্যার ওই আমি কিন্তু যেমন হাত মাঝে যেমন বাঁকা না হয় এই কারণে আমি সোজা হইয়া সিটের পিছনে একদম শক্ত একটা আপনার কাঠের সিট দিয়া তারপরে আমি মানে আপনার গাইড গাইড করি জি আমি সেটা বুঝতে পেরেছি এই জন্য কি মানে কোনো ডাক্তার দেখিয়েছেন এই পর্যন্ত আহ জি না এই পর্যন্ত কোনো ডাক্তার দেখিনি আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য ওনার যে সমস্যা সেটা হচ্ছে বয়স একটা ফ্যাক্টর ফোর্টি দ্বিতীয় হচ্ছে পেশা উনি একজন ড্রাইভার ড্রাইভিং এই রুগী হ্যাঁ বসে থাকতো এবং ড্রাইভিং সিটে কিন্তু ভুল হয় মানে আমরা প্রায় রুগী পেয়ে থাকি স্পেশালি বাহিরে থাকে অনেকে যারা ড্রাইভ করে তাদের বসা সিট যদি কারেকশান না থাকে যদি আপনার সিটে দীর্ঘদিন দেখা যায় একটা সিট অত একটা গাড়ি অনেক বছর বয়স হয়েছে বিশ পনেরো বিশ বছর তখন সিটটাও নষ্ট হয়ে যায় তা থেকে কিন্তু মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা একটা না বসে থাকার থেকে হয় এবং স্টেয়ারিং এবং সিটের যে ডিস্টেন্স তা থেকেও কিন্তু সমস্যা হতে পারে তো দর্শক আমার মনে হয় এটা আরও কনফার্ম করা দরকার আপনার কোমরে একটা এম আর আই এই টেস্টটা করলে সহজেই বোঝা যাবে সমস্যাটা যেহেতু দীর্ঘদিনের সমস্যা ভুগছেন এম আর আই করে নেন আর আপনার সিটটা অবশ্যই স্ট্রেট থাকবে পিছনে কাঠ না দিয়ে আমরা ব্যাক সাপোর্ট পাওয়া যায় মার্কেটে অথবা যে কোনো অর্থ সিসের দোকানে অথবা লম্বা রোল দেওয়া অথবা আপনি বালিশ দিতে পারেন ছোট বালিশ পিছনে দিতে পারেন কোনো কাঠ না দিয়ে সেটা করেন আবার অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে এক ঘন্টা পরপর আপনার যদি গাড়ির ড্রাইভিং মানে ড্রাইভের ভিতর আপনি না থাকেন নেমে একটু হাঁটাহাঁটি করতে হবে এগুলো করতে হবে পাশাপাশি এটা কনফার্ম করার জন্য একটা করা দরকার মনে হচ্ছে আপনার মেরুদণ্ডে হার ক্ষয় আছে পাশাপাশি দিক্সের সমস্যা আছে এমআরআই করলে তারপরে এটা ট্রিটমেন্ট হচ্ছে থেরাপি এবং থেরাপি যদি সঠিকভাবে নেওয়া যায় সমস্যাটা চলে যাবে জি আরেকজন দর্শক আছেন ফোনে হ্যালো প্রিয় দর্শক কে আছেন ফোনে আলাইকুম আলাইকুম আসসালাম

আপনার ব্যথাটা কি কোমরে থাকে নাকি নামা করে পায়ে যায় বা পিঠে উঠে না পায়ে পিঠে যায় না মানে পিঠে মেরুদণ্ড ঠিক কোমরের দুটো হাড়ের মাঝামাঝি ডান পাশে বেশি অনুভব হয় আচ্ছা জি আমরা উত্তর দিচ্ছি খুবই প্রাসঙ্গিক এবং এই আগে রোগীর সাথে এটাও কিছুটা মিল আছে এগুলো আমরা এক কথায় মেকানিক্যাল ব্যাক পেইন বলি ডাক্তারি ভাষায় তো মেকানিক্যাল ব্যাক পেইনটা একটা বিশাল সাবজেক্ট এখানে অনেক কারণে হতে পারে ব্যাক পেইনের কারণ অনেক মানে দুটা একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্যাথোলজি খুব কম বেশিরভাগই হচ্ছে মেকানিক্যাল যেমন বসা থেকে উনি বলছে ওনার ভাষাই যে উনি অনেকক্ষণ বসে থাকলে এটা হয় আসলে অনেকক্ষণ বসে থাকার কোনো নিয়ম নেই যেটা আমরা ফিজিক্যাল এডুকেশন বলি এগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার যেমন আগে রুগী বলেছে যে উনি সামনে ঝুঁকে বসলে অনেকক্ষণ থাকলে উঠতে গেলে ব্যথা হ্যাঁ সামনে ঝুঁকে অনেকক্ষণ বসলে এটা হবেই বিকজ মেরুদণ্ডের যে কার্বেচার থাকে সেটা কিন্তু আপনার তখন স্ট্রেট হয়ে যেতে পারে ব্যাক পাজ হতে পারে স্ট্রেস পড়তে পারে তা থেকে পেন হতে পারে তারপরে দর্শক বলবো আপনাকে আপনার কোমরে একটা এম করে দেখতে পারেন যেহেতু এমআরআই লেটেস্ট ডায়াগনোসিস এবং বাংলাদেশে এটা মানে ব্যয়টা অনেক কম তাহলে কোমরে যে কোনো সমস্যাটা বোঝা যায় তবে আপনার এটা এখন আপাতত আপনি কোমরে গরম শেঁক দিয়ে দেখেন কিছুদিন পাঁচ ছয় মিনিট করে পাশাপাশি ব্যথানাশক কোনো ওষুধ কোমরে লাগিয়ে দেখতে পারেন আর এক নাগারে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না এই অভ্যাসগুলো চেঞ্জ করে দেখেন না নাহলে এমআরআই করে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল